রিভাইভ ইওর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সালাহউদ্দিন। আমরা আছি এর অষ্টম খণ্ডে, খালাতে শাসক শাহে আরমানের প্রসঙ্গে। মসুলের শাসক ও আদিবাসীরা শাহে আরমানের কাছে দূত প্রেরণ করল এবং তার কাছে সাহায্য প্রার্থনা করল। তিনি তাদের সাহায্য করার জন্য খালাত থেকে বের হলেন এবং হারজামে শিবির স্থাপন করলেন। মাসুলের শাসক ইজুদ্দিনের কাছে দূত পাঠিয়ে তার অবস্থানের ব্যাপারে অবহিত করলেন। এটা 578 হিজরির 25 শাওয়ালের ঘটনা। মাসুলের শাসক শাহ আরমানের সঙ্গে সাক্ষাৎ করতে বের হলেন। ওইখানে মার্দিনের শাসক উপস্থিত ছিলেন। আলেপ্পো থেকে একদল সৈনিক এলো। তারা সবাই সুলতানকে প্রতিরোধ করার জন্য সমবেত হয়েছিল। শাহ আরমান ব্যক্তিমূর্কে সুলতানের কাছে পাঠিয়ে শাইখুল শুয়ুখ অর্থাৎ শাইখুল উলামার মধ্যস্থতায় সন্ধি স্থাপন করার আহ্বান জানালেন, কিন্তু তাদের মধ্যে কোনোরূপ চুক্তি সম্পাদিত হল না। সুলতান শাহে আরমানের সৈনিকদের উদ্দেশ্যে অভিযানে বের হলেন। শাহে আরমান সুলতানদের আগমনের সংবাদ পেয়ে নিজ দেশে ফিরে গেলেন। ইজুদ্দিন তার এলাকায় ফিরে গেলেন। সুলতান আমিদের উদ্দেশ্যে বের হলেন। তিনি আমিদে শিবির স্থাপন করলেন এবং লড়াই করে মাত্র 8 দিনের মধ্যেই দখল করে নিলেন। এটা 589 হিজরির মুহররম মাসের শুরুর দিকে। সুলতান আমিদ শহরটিকে নুরুদ্দিন কারা ইবনে আরসালানকে দিয়ে দিলেন। ওইখানে যা কিছু সম্পদ ও অন্যান্য সরঞ্জাম ছিল তা সব কিছুই ইবনে নাইসানকে দিয়ে দিলেন। এরপর আলেপ্পো যাওয়ার উদ্দেশ্যে সিরিয়াতে প্রত্যাবর্তন করলেন। এই সময়ের মধ্যে ইমাদউদ্দিন অভিযানে বের হলেন এবং 578 হিজরির জামাদিউস সানির 9 তারিখে আজাজ দুর্গ ও কাফরে লাসা জনশূন্য করে দিলেন এবং তা বিকমিশ থেকে দখল করে নিলেন। এই বছরের 12 জামাদিল আউয়ালে বিকমিশ সুলতানের সঙ্গে অভিযানে বের হয়েছিলেন। ইমাদউদ্দিন তাল বাসারের অভিযানও চালালেন কিন্তু সফল হলেন না। তাল বাসারের গভর্নর ছিলেন দুলদারিম আল ইয়ারুকি, তিনিও সুলতানের সঙ্গে অভিযানে বেরিয়েছিলেন। ফিরিঙ্গিরা মুসলমানদের অভ্যন্তরীণ যুদ্ধ অবস্থা থেকে ফায়দা নিচ্ছিল এবং অভিযান চালিয়ে দেশ দখলের চেষ্টা করছিল। আল্লাহ তাআলা তাদের প্রতিহত করেছেন। ইমাদউদ্দিন কিরজিন দুর্গ হস্তগত করে নিলেন এবং আলেপ্পে ফিরে এলেন। সংযুক্তি শাহ আরমান। শাহ আরমান নাসিরউদ্দিন মোহাম্মদ সুকমান ইবনে ইব্রাহিম 55 বছর খালাতে শাসক ছিলেন। তিনি সুকমান আল কুতুবির পুত্র। সুকমান কুতুবি ছিলেন আজারবাইজানের সেলজুক শাসকের মামলুক এবং শাহ আরমান রাজবংশের প্রতিষ্ঠাতা। তিনি নিজেকে শাহ আরমান বা আর্মেনিয়ার রাজা দাবি করতেন। বংশ পরম্পরায় অন্যান্য শাসককে শাহ আরমান বলা হতো। খালাত, মানাজগির, আরজিস ও আশেপাশের এলাকাগুলো তাদের কর্তৃত্বাধীন ছিল। সুলতানের সিরিয়া প্রত্যাবর্তন। সিরিয়াতে ফিরে আসার সময় সুলতান তাল খালিদের যাত্রাবিরতি করলেন এবং অভিযান চালিয়ে 589 হিজরির 22 মুহররম তা দখল করে নিলেন। তারপর আলেপ্পোর উদ্দেশ্যে রওনা হলেন এবং 589 হিজরির 26 মুহররম প্রথমবারের মতো ময়দানে আখদার অর্থাৎ সবুজ মাঠে শিবির স্থাপন করলেন। আলেপ্পো সৈনিকদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনী প্রেরণ করলেন। তারা বানকুসা ও বাব আল জিজানে আলেপ্পো সৈনিকদের সঙ্গে সকাল সন্ধ্যা লড়াই করে যাচ্ছিল। সুলতান যেদিন ময়দানে আখদারে শিবির স্থাপন করেছিলেন সেদিনই তার ভাই তাজুল মুল্ক আহত হয়েছিল। সুলতানের আলেপ্পো অধিকার। আলেপ্পো অর্থাৎ ময়দানে আখদারে শিবির স্থাপনের পর সুলতান বিভিন্ন দিক থেকে সেনাবাহিনী তলব করলেন। বিশাল সেনাবাহিনী সমবেত হলো। আলেপ্পো সৈনিকদের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধ অব্যাহত থাকলো। ইমাদউদ্দিন ইতোপূর্বে এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হননি, তাই তিনি সন্তোষজনক প্রতিরোধ গড়ে তুলতে পারছিলেন না। অন্যদিকে তিনি তার আমিরদের অন্যায় এবং অধ্যত্বপূর্ণ আবেদন ও আবদারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। অবশেষে তিনি হোসামউদ্দিন তামানকে সুলতানের সঙ্গে তার পক্ষ থেকে মধ্যস্থতা করার জন্য অনুরোধ জানালেন। তাকে বললেন সুলতানকে এই প্রস্তাব দিতে যে ইমাদউদ্দিন আগে যে এলাকার শাসক ছিলেন তা ফিরে পাওয়ার বিনিময়ে আলেপ্পোকে সুলতানের হাতে তুলে দিতে প্রস্তুত। সুলতান তার এই প্রস্তাব গ্রহণ করলেন। জনসাধারণের কেউ বা সেনাবাহিনীর কেউই তা টের পেল না। গোপনীয়তার সঙ্গে বিনিময় চুক্তি সম্পন্ন হওয়ার পর এই সংবাদ ছড়িয়ে পড়ল। আলেপ্পোর সৈনিকেরা ইমাদউদ্দিনের কাছ থেকে এই চুক্তির সত্য জানতে চাইল। তিনি তাদের জানালেন যে তা সত্য এবং তাদেরকে নিজেদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার অনুমতি দিলেন। তারা নিজেদের এবং আলেপ্পের আদিবাসীদের পক্ষ থেকে প্রতিনিধিস্বরূপ ইজুদ্দিন জুরদিক আর নুরিকে জাইনউদ্দিন বালাক আল ইয়ারুকে সুলতানের কাছে প্রেরণ করলেন। তারা দুজনই যেন সুলতানের সঙ্গে একটি চুক্তি প্রসঙ্গে আলোচনা করেন। তারা সুলতানের সঙ্গে বসলেন এবং রাতভর আলোচনা করলেন। সুলতানের কাছ থেকে আলেপ্পোর সেনাবাহিনী এবং আদিবাসীদের ব্যাপারে প্রতিশ্রুতি গ্রহণ করলেন। এটি 589 হিজরির 17 সফরের ঘটনা। আলেপ্পোর সৈনিকেরা শহর থেকে বেরিয়ে মাদায়ানে আখদারে সুলতানের শিবিরে এসে উপস্থিত হল। আলেপ্পোর নগরী যারা রক্ষাকর্তা ছিলেন তারা উপস্থিত হল। সুলতান তাদেরকে সম্মানসূচক পোশাক প্রদান করলেন এবং সকলকে আশ্বস্ত করলেন। এদিকে ইমাদউদ্দিন দুর্গে অবস্থান করছিলেন, তার ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলেন, তার ধন সম্পদ এবং অর্থবিত্ত স্থানান্তর করছিলেন। সুলতান ময়দানে আখদারে 23 সফর বৃহস্পতিবার পর্যন্ত অবস্থান করলেন। ওই দিন সুলতানের ভাই তাজুল মুল্ক মৃত্যুবরণ করেন। ইতিপূর্বে 26 মুহররম তিনি আহত হয়েছিলেন। সুলতান ভাইয়ের মৃত্যুতে অত্যন্ত মর্মপীড়িত হলেন। সেদিন তিনি তাঁবুতেই কাটালেন। তার সভাসদরা শোক প্রকাশ করলেন এবং সমবেদনা জানালেন।
ওই দিনই ইমাদুদ্দিন সুলতানের খেদমতে উপস্থিত হলেন এবং তার প্রতি সমবেদনা জানালেন। তারা বিভিন্ন বিষয়ে ঐক্যমতে পৌঁছালেন। সুলতান তাকে নিজের তাবুতে নিয়ে বসালেন, উপর হুকন হিসেবে মূল্যবান বস্তু এবং কয়েকটি সুন্দর ঘোড়া প্রদান করলেন। ইমাদুদ্দিনের সভাসদদের কয়েকজনকে সম্মানসূচক পোশাক প্রদান করলেন। ইমাদুদ্দিন সেদিনই কারা হিসার ও সিনজারের উদ্দেশ্যে রওনা হলেন। ইমাদুদ্দিন চলে যাবার পর সুলতান তাবুতেই থাকলেন। ২৭ সফর সোমবার পর্যন্ত কোনো কাজে মনোযোগ দিলেন না, আলেপ্পোর ব্যাপারে কোনো চিন্তাও করলেন না। ২৭ সফর তিনি আলেপ্পোর দুর্গে অবস্থান গ্রহণ করলেন। হাসামুদ্দিন তামান সুলতানের সম্মানে জাঁকজমকপূর্ণ ভোজ সভার আয়োজন করলেন। ইমাদুদ্দিন যেসব ধন সম্পদ ও অর্থবিত্ত এখানে রেখে গিয়েছিলেন, হাসামুদ্দিন তা নেওয়ার জন্য থেকে গিয়েছিল। সুলতান কর্তৃক হারিম দখল। সুলতান সালাহউদ্দিন হারিমের সেনাবাহিনী প্রেরণ করলেন। হারিমের গভর্নর প্রতিরোধ গড়ে তুললেন এবং এতে সময় ক্ষেপণ হতে লাগল। তিনি হারিমের সৈনিকদেরকে সুলতানের কাছে পাঠালেন তার প্রতিশ্রুতি গ্রহণের জন্য, অর্থাৎ চুক্তি করার জন্য। সুলতান তাদেরকে প্রতিশ্রুতি দিলেন। সেই সময়ে তিনি হারিমের উদ্দেশ্যে রওনা দিলেন। ২৯ সফর হারিমে পৌঁছে শহরটি নিয়ন্ত্রণ গ্রহণ করলেন এবং দুই রাত সেখানে অবস্থান করলেন। আইন কানুন ও প্রশাসনিক কর্মকাণ্ডে শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। ইব্রাহিম ইবনে শিরওয়াহকে গভর্নর নিযুক্ত করলেন। এরপর আলেপ্পোর উদ্দেশ্যে রওনা হলেন এবং ৫৮৯ হিজরির ৩রা রবিউল আউয়ালে আলেপ্পোতে প্রবেশ করলেন। সেনাবাহিনীর সদস্যদের ছুটি দিলেন এবং তাদের প্রত্যেককেই নিজ নিজ এলাকায় চলে গেল। তিনি আলেপ্পোয় অবস্থান করে নগরের শৃঙ্খলা বজায় রাখা ও দায়ী দায়িত্ব বন্টনের মনোযোগী হলেন। আইন জালুতের যুদ্ধ। সুলতান আলেপ্পোতে বেশিদিন অবস্থান করলেন না, আবারও অভিযানে বের হওয়ার সংকল্প করলেন। তিনি ৫৮৯ হিজরির ২২শে রবিউল সানি শনিবারে যুদ্ধের প্রস্তুতি নিয়ে দামেস্কের উদ্দেশ্যে রওনা হলেন। ওয়াদিহিতে পৌঁছে তিনি সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করলেন। তারা সবাই সমবেত হল এবং তাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকলো। ২৪শে রবিউল সানি তিনি হামায় পৌঁছলেন। দিনের অবশিষ্ট সময়ে যাত্রা অব্যাহত রাখলেন। প্রত্যেক মঞ্জিলে যাত্রা বিরতি করলেন। ৫৮৯ হিজরির জামাদিউল আউয়ালের ৩ তারিখে দামেস্কে উপনীত হলেন। এখানে তিনি ২৭ জামাদিউল আউয়াল পর্যন্ত অবস্থান করে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। এই দিনে তিনি দামেস্কে থেকে রওনা করেন এবং কাঠের পুলে শিবির স্থাপন করেন। সৈনিকরা তাকে অনুসরণ করে তার সঙ্গেই থাকেন। এখানে তিনি ৯ দিন অবস্থান করেন। ৮ জামাদিউল সানি এখান থেকে যাত্রা করে ফারওয়ারে পৌঁছেন। ফারওয়ার জর্ডান থেকে ১২ মাইল পূর্বে অবস্থিত একটি এলাকা, ফিলিস্তিনের দক্ষিণ পশ্চিম তীরে অবস্থিত খালিল শহর। এই শহর থেকে ৭ মাইল দক্ষিণ পশ্চিমে হাদাব আল ফাওয়ারের গ্রামটি অবস্থিত। এখানে ফিলিস্তিনিদের একটি শরণার্থী শিবির রয়েছে। শত্রু দেশে প্রবেশের পূর্বে এখানে সর্বশেষ প্রস্তুতি গ্রহণ করলেন। তারপর কুসাইরে গিয়ে রাত্রি যাপন করলেন। কুসাইর বর্তমান সিরিয়ার পশ্চিমের একটি শহর, প্রশাসনিকভাবে হিমসের সাথে যুক্ত। পরের দিন সকালে তিনি জর্ডান নদী পার হয়ে এগিয়ে যান এবং বিসানে গিয়ে পৌঁছান। বিসান জর্ডান সীমান্তের ৩ মাইল পশ্চিমে অবস্থিত ফিলিস্তিনের একটি প্রাচীন ঐতিহ্যবাহী শহর, বর্তমান ইসরায়েলের নর্ডান ডিস্ট্রিক্টে অবস্থিত। শহরটির মূল নাম ছিল রাইচিয়ান। এটি জাজরিল উপত্যকা ও জর্ডান নদীর মধ্যে সংযোগ স্থাপন করেছে। বিসানে গিয়ে দেখেন বিসানের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। তাদের সব ভারী সম্পদ, আসবাব এবং সরঞ্জাম রেখে গেছে, যেগুলো তারা বহন করে নিয়ে যেতে পারেনি। ক্ষেতের ফসলগুলোও রয়ে গেছে। মুসলিম সৈনিকেরা এগুলো যে পরিমাণ সম্ভব নিয়ে নেয় এবং যেগুলো নিতে পারেনি সেগুলো জ্বালিয়ে দেয়। সুলতান তার যাত্রা অব্যাহত রেখে জালুতে পৌঁছেন, বর্তমানে আইন জালুত, জাজরিল উপত্যকা থেকে ১ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। এটি একটি সমৃদ্ধ গ্রাম। গ্রামটির পাশ দিয়ে ঝর্ণা বয়ে গেছে। সুলতান এখানে শিবির স্থাপন করেন। সুলতান ইজুদ্দিন জুর্দিকের নেতৃত্বে কয়েকজন নুরি মামলুককে অগ্রবর্তী দল হিসেবে প্রেরণ করলেন। আসাদুদ্দিন শিরকুহের মামলুক জাওয়ালিকেও তাদের সঙ্গে পাঠালেন। অগ্রবর্তী দলের দায়িত্ব ছিল ফিরিঙ্গি, অর্থাৎ খ্রিস্টানদের খবরাখবর সংগ্রহ করা এবং তাদের গতিবিধির উপর লক্ষ্য রাখা। ঘটনাক্রমে কারাক এবং সুবাকেও সেনাবাহিনীদের সঙ্গে তাদের সাক্ষাৎ হলো। তারা ফিরিঙ্গিদের সাহায্য করার জন্য এগিয়ে আসছিল। আমাদের অগ্রবর্তী বাহিনী তাদের উপর আক্রমণ করে এবং তাদের বহু সংখ্যক সৈন্যকে হত্যা করে। তাদের প্রায় ১০০ সৈন্যকে বন্দী করে নিয়ে আসে। মুসলিমদের মাত্র একজন শহীদ হন, যার নাম ছিল বাহরাম আল শাউস। এদিনের শেষেই ৫৮৯ হিজরির ১০ই জামাদিউল সানি বৃহস্পতিবার সুলতানের কাছে ফিরিঙ্গিদের পরাজয়ের সংবাদ আসে। তিনি মুসলিমদেরকে বিজয়ের সুসংবাদ প্রদান করেন। ১১ই জামাদিউল সানি শনিবার সুলতানের কাছে সংবাদ পৌঁছালো যে খ্রিস্টানরা সাফুরিয়াতে সমবেত হয়েছে, ওইখান থেকে ফুলাই পৌঁছেছে। সাফুরিয়া ফিলিস্তিনের একটি ঐতিহ্যবাহী এবং প্রত্নতাত্ত্বিক শহর, সি অফ গ্যালিলি বা আল জালিল এলাকার সবচেয়ে বড় শহর। ফুলা জাজির উপত্যকা থেকে ৭ মাইল উত্তরে অবস্থিত একটি দুর্গ। ফিরিঙ্গিরা একে লা ফেভি বলত।
সুলতানের উদ্দেশ্য ছিল সরাসরি যুদ্ধে অবতীর্ণ হওয়া। তিনি তাদের আগমনের সংবাদ শুনে যুদ্ধের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিলেন। তিনি তার সেনা কর্মকর্তাদের দক্ষিণ ব্যূহ, বাম ব্যূহ ও কেন্দ্রীয় ব্যূহে বিভক্ত করে সাজালেন এবং শত্রুদের উদ্দেশ্যে অগ্রসর হলেন। ফিরিঙ্গিরাও মুসলিমদের খোঁজে এগিয়ে আসছিল। শেষে তারা মুসলিমদের মুখোমুখি হল। সুলতান নির্বাচিত 500 সৈনিকদের একটি দলকে অগ্রবর্তী বাহিনী হিসেবে প্রেরণ করলেন। তারা ফিরিঙ্গিদের সঙ্গে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হলো। প্রচণ্ড লড়াই হলো। শত্রু বাহিনীর অনেকেই নিহত হলো, অনেকেই আহত হলো। তারা পারস্পরিক নৈকট্য বজায় রেখে এগিয়ে যাচ্ছিল। পদাতিক বাহিনী অশ্বারোহী বাহিনীকে সুরক্ষা দিচ্ছিল। এভাবে তারা সম্মুখ যুদ্ধে অগ্রবর্তী না হয়েও এগিয়ে গেল এবং আয়ন জালুতে গিয়ে পৌঁছালো। এখানেই তারা শিবির স্থাপন করল। সুলতান তাদেরকে চারপাশ থেকে ঘিরে রাখলেন। তার বিরুদ্ধে আক্রমণ অব্যাহত ছিল যাতে তারা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়। কিন্তু তারা মুসলিম সৈনিকদের ভয়ে যুদ্ধে অবতীর্ণ হচ্ছিল না, কারণ মুসলিম সৈনিকদের সংখ্যা ছিল অনেক বেশি। সুলতান যখন দেখলেন তারা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে না, তিনি তাদেরকে এভাবে রেখে সরে আসাটাই ভালো মনে করলেন। তারা হয়তো পরে বের হবে, তখন সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়া যাবে। সুলতান আইন জালুত থেকে তুর পাহাড়ের দিকে এগিয়ে গেলেন। এটা 589 হিজরির 17 জামাদি উসানির ঘটনা। পাহাড়ের পাদদেশে শিবির স্থাপন করলেন এবং ফিরিঙ্গিরা কখন বেরিয়ে আসে তার অপেক্ষায় রইলেন, যেন সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ করতে পারেন। খ্রিস্টানরা 18 জামাদি উসানিতে বেরোতে শুরু করলো। দেখা গেল তারা ব্যর্থ মনোরদে পশ্চাদ্ধাবন করছে। তীর বৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তাদের যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য উত্তেজিত করতে চেষ্টা করা হলো, কিন্তু তারা যুদ্ধে অবতীর্ণ হলো না। খ্রিস্টানরা ফুলায় শিবির স্থাপন করার আগ পর্যন্ত মুসলিমরা তাদেরকে চারপাশ থেকে ঘেরাও করে রাখলো। ফুলা থেকে তারা নিজেদের দেশে ফিরে গেল। মুসলিমরা খ্রিস্টানদের এই অবস্থা দেখে সুলতানের কাছে সমবেত হলো এবং তাকে দেশে ফিরতে অনুরোধ করলো, কারণ পাথেও সরঞ্জাম ফুরিয়ে আসছিল। এভাবে প্রত্যাবর্তন করতে হলো। সুলতান সেনাবাহিনীকে ক্ষতির মুখে ফেলে দিয়েছিলেন। তাদের অনেকেই মুসলিমদের হাতে নিহত হয়েছিল এবং বন্দী হয়েছিল। শত্রুদের কয়েকটি গ্রাম এবং দুর্গ তিনি ধ্বংস করে দিয়েছিলেন, যেমন আফার বিলা, বিসান দুর্গ, জাজরিল দুর্গ, এগুলো ছিল তাদের প্রসিদ্ধ দুর্গ। শত্রু বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছিল। ফলে সুলতান বিজয় বেশে আনন্দিত চিত্তে ফিরে আসার জন্য রওনা হলেন। ফারওয়ারে এসে শিবির স্থাপন করলেন। এখানে এসে তিনি তার সৈনিকদের যারা ছুটি চাইল তাদেরকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দিয়ে দিলেন। নিজে ফারওয়ার থেকে রওনা দিয়ে দামেস্কে এলেন। 589 হিজরির 24 জামাদি উসানি বৃহস্পতিবারে তিনি আনন্দিত এবং হর্ষোৎফুল চিত্তে দামেস্কে প্রবেশ করলেন। দেখুন সুলতানের অন্তরে কি অসাধারণ হিম্মত এবং দৃঢ় সংকল্প ছিল। আলেপ্পো দখল ও বিজয় তাকে অধিকতর অভিযান থেকে বিরত রাখতে পারেনি, বরং এই শহর দখল করার উদ্দেশ্য ছিল জিহাদ অব্যাহত রাখার জন্য শক্তি এবং সামর্থ্য বাড়ানো। আল্লাহ তাআলা আখিরাতে তাকে উত্তম প্রতিদান দান করুন, যেভাবে তাকে এই দুনিয়াতে উত্তম এবং সন্তোষজনক কাজ আঞ্জাম দেওয়ার সুযোগ দিয়েছিলেন। কারাকের উদ্দেশ্যে অভিযান। 589 হিজরির 3রা রজব পর্যন্ত তিনি দামেস্কে অবস্থান করলেন। তারপর কারাকের উদ্দেশ্যে অভিযানে বের হন। সুলতানের ভাই আল মালিক আল আদিল সাইফুদ্দিন আবু বকর তখন মিশরে ছিলেন। তিনি সাইফুদ্দিনের কাছে দূত পাঠিয়েছিলেন এই মর্মে যে তিনি যেন কারাকে এসে মিলিত হন। সুলতান খবর পেলেন তার ভাই মিশর থেকে রওনা দিয়েছেন, ফলে তিনি দামেস্ক ত্যাগ করে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হন। তিনি কারাকে পৌঁছানোর পর সাইফুদ্দিন তার সঙ্গে মিলিত হন। আদিলের সঙ্গে অনেক ব্যবসায়ী এবং অন্যান্য মানুষ ছিলেন। এটা 589 হিজরির 4 শাবানের ঘটনা। খ্রিস্টানদের আল্লাহ তাআলা তাদের অপদস্থ করুন। খ্রিস্টানদের কাছে সংবাদ পৌঁছে গিয়েছিল যে সাইফুদ্দিন মিশর থেকে বেরিয়েছে এবং সুলতানের সঙ্গে কারাকে মিলিত হয়েছে। তারা প্রতিরোধ গড়ে তোলার জন্য তাদের অশ্বারোহী এবং পদাতিক বাহিনী সহ কারাকের উদ্দেশ্যে রওনা দিল। সুলতানের কাছে খ্রিস্টানদের অভিযানের সংবাদ পৌঁছলে তিনি তার ভাতিজা আল মালিক আল মুজাফফর তাকিউদ্দিনকে মিশরে পাঠিয়ে দিলেন। এটা এবছরের 15 শাবানের ঘটনা। শাবানের 16 তারিখ সকালে ফিরিঙ্গিরা কারাকে শিবির স্থাপন করে। মুসলিম সেনাবাহিনী তাদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করে। সুলতান পিছু হটতে বাধ্য হন। এই যুদ্ধেই শামসুদ্দিন বারগুস আর নুরি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন নুরুদ্দিন মোহাম্মদ জঙ্গির একজন মামলুক। সুলতান তার ভাইকে আলেপ্পোর কর্তৃত্ব প্রদান করলেন। ফিরিঙ্গিরা কারাকে শিবির স্থাপন করার পর সুলতান কারাক দখল করার ব্যাপারে হতাশে পড়েছিলেন, ফলে তিনি কারাক থেকে তার ভাই আল মালিক আল আদিলের সঙ্গে নিয়ে দামেস্কের উদ্দেশ্যে রওনা হন। সুলতান 589 হিজরির 24 শাবান দামেস্কে এসে উপস্থিত হন এবং 2 রমজান তার ভাই সাইফুদ্দিন আবু বকরকে আলেপ্পোর কর্তৃত্ব প্রদান করেন। তিনি সুলতানের সঙ্গে দামেস্কে অবস্থান করছিলেন। এদিনই সাইফুদ্দিন আবু বকর আলেপ্পোর উদ্দেশ্যে রওনা করেন। আলেপ্পে পৌঁছলেন এবং আলেপ্পের দুর্গে অবস্থান গ্রহণ করেন। সেই সময় সুলতানের পুত্র আল মালিক আল জাহির আলেপ্পোতে অবস্থান করছিলেন। তার সঙ্গে ছিলেন সাইফুদ্দিন ইয়াকুজ এবং ইবনুল আমিদ। তার আলেপ্পোর আইন শৃঙ্খলা তদারকি করছিলেন।
আল মালিক আল জাহির ছিলেন সুলতানের প্রিয় পুত্র। সুলতান তাকে অত্যন্ত ভালোবাসতেন, কারণ আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু গুণ দিয়েছিলেন: আত্মসম্মানবোধ, উদারতা, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সৌজন্যতা ও শিষ্টাচার, দেশপ্রেম। এ ছিল তার স্বভাবজাত বৈশিষ্ট্য। তিনি ছিলেন তার পিতার প্রতি সবচেয়ে সদাচারী এবং পিতার সবচেয়ে অনুগত। তারপরও সুলতান তার কর্তৃত্ব থেকে আলেপ্পো নিয়ে নিয়েছিলেন, কারণ তিনি মনে করেছিলেন এই সিদ্ধান্তে কল্যাণ রয়েছে। সাইফুদ্দিন আবু বকর আলেপ্পো পৌঁছানো মাত্রাই আর মালিক জাহির ও সাইফুদ্দিন ইয়াকুজ আলেপ্পো ত্যাগ করেন এবং সুলতানের দরবারে উপস্থিত হওয়ার জন্য রওনা দেন। 589 হিজির 28 সাওয়াল তারা দামেস্কে এসে পৌঁছান। আল মালিক জাহির তার পিতার সঙ্গে অবস্থান করছিলেন, পিতার প্রতি বিনয় এবং আনুগত্য প্রকাশ করেন, পিতার দৃষ্টিতে তা গোপন থাকে না। এই মাসেই আমি মসুলের শাসকের পক্ষ থেকে দূত হিসেবে সুলতানের কাছে আসি। ইতিপূর্বে আমরা বাগদাদের খালিফা আল নাসির লি দিন ইল্লার কাছে গিয়েছিলাম এবং তার কাছে অনুরোধ জানিয়েছিলাম তিনি যেন আমাদের সঙ্গে সাইখ শৈখ বা দরুদ্দিনকে দূত এবং মধ্যস্থতাকারী হিসেবে সুলতানের কাছে পাঠান। খলিফা আমাদের সঙ্গে অনুরোধ রক্ষা করলেন এবং বাগদান থেকে বদরুদ্দিনকে আমাদের সঙ্গে পাঠালেন। আমরা তাকে সঙ্গে নিয়ে মসুলে এলাম। সাইখ শৈখ বদরুদ্দিন ছিলেন অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তি। শুধু খলিফার দরবারে ও তার রাজত্বেই নয়, বরং মুসলিম অধ্যুষিত সব এলাকাতেই তার এই মর্যাদা ও সম্মান ছিল। সুলতান সালাহউদ্দিনের কাছে উঁচু মর্যাদা এবং সম্মানের পাত্র ছিলেন তিনি। যতদিন তিনি সুলতানের অতিথি ছিলেন, তার অধিকাংশ দিনই সুলতান তার সঙ্গে সাক্ষাৎ করে আসতেন। দূত হিসেবে আমাদের সুলতানের দরবারে পৌঁছা, সাইখ শুয়ুখ বদরুদ্দিন মসুলে পৌঁছিলেন। মসুল থেকে তার সঙ্গে যুক্ত হলেন কাজী মুহাইউদ্দিন ইবনে কামালউদ্দিন। বাল্যকাল থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। আমিও প্রতিনিধিবর্গের একজন সদস্য হিসেবে তাদের সঙ্গে ছিলাম। মসুল থেকে রওনা দিয়ে আমরা দামেস্কে পৌঁছালাম। সাইখ শুয়ুখকে স্বাগত জানানোর পর দামেস্ক থেকে একটু দূরেই থাকতেন সুলতান, সাইখ শুয়ুখকে স্বাগত জানানোর জন্য বাইরে বেরিয়ে এলেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করলেন। আমরাও তখন সাইখের সঙ্গেই ছিলাম। আমরা 579 হিজরির 12 জিলকদ দামেস্কে প্রবেশ করলাম। সুলতানের পক্ষ থেকে সম্মান এবং আদর আপ্যায়ন পেলাম। আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য কয়েকদিন কাটিয়ে দিলাম, কিন্তু এবার আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারলাম না। মসুলের উদ্দেশ্যে ফেরার জন্য দামেস্ক নগরী থেকে বের হলাম। সুলতান সাইখ শুয়ুখকে বিদায় জানানোর জন্য কুসাইর পর্যন্ত এলেন। শাইখ বদরুদ্দিন শেষ দিনেও একটি সমঝোতা এবং মতদক্ষে পৌঁছানোর চেষ্টা চালালেন, কিন্তু তা হলো না। কাজী মহিউদ্দিন ইবনে কামালউদ্দিন গৃহীত প্রস্তাবের ব্যাপারে অসম্মতি প্রকাশ করলেন। সুলতান শর্ত দিয়েছিলেন ইরবিল ও আল জাজিরার শাসকদ্বয়ের স্বাধীন থাকবে, যে তারা চাইলে সুলতানের কর্তৃত্ব মেনে নিয়ে তার শাসনাধীন অঞ্চলে চলে আসবে অথবা মসুলের সঙ্গে যুক্ত হবে। কিন্তু কাজী মহিউদ্দিন বললেন তাদের দুজনকে অবশ্যই সন্ধিপত্রে স্বাক্ষর করতে হবে। ফলে আলোচনায় কোনো অগ্রগতি হল না। 589 হিজরির 7 জিলহজ বৃহস্পতিবার আমরা দামেস্ক থেকে রওনা দিলাম। সুলতানের দরবারে অবস্থানকালে তিনি সাইখ শুয়ুখের মধ্যস্থতায় আমাকে মিশরে আল বাহা দিমাশকি যে পদ রয়েছে সেই পদটি গ্রহণ করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমি ওজোর দেখালাম। আমি আশঙ্কা করছিলাম এই প্রস্তাব গ্রহণ করলে আমাদের দ্বিপাক্ষিক আলোচনার যে ফলপ্রসূ হয়নি তার দায়ভার আমার উপর এসে পড়বে। এ সময় থেকেই সুলতান আমার প্রতি সুধারণা পোষণ করতেন, যা আমি তার খেদমতে যোগদান করার আগ পর্যন্ত বুঝতে পারিনি। সুলতান এ সময় দামেস্কে অবস্থান করছিলেন। চারপাশের অঞ্চল থেকে তার দরবারে দূত এবং প্রতিনিধিবর্গ আসছিলেন। আল জাজিরার শাসক সিনজার শাহের দূত এলেন। তার পক্ষ থেকে সুলতানের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং সুলতানের কর্তৃত্ব মেনে নিলেন। ইরবিলের শাসকদের পক্ষ থেকে দূত এলেন। সুলতান তার থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন। অন্য দূতদের সঙ্গে তারা দুজনও চলে গেলেন। সুলতানের ভাই আল মালিক আল আদিল সাইফুদ্দিন আবু বকর আলেপ্পো থেকে চৌঠা জিলহজ তার কাছে এসে পৌঁছিলেন। ঈদুল আজহার দিনগুলোতে সুলতানের সঙ্গে কাটিয়ে আবার আলেপ্পোতে ফিরে গিয়েছিলেন। আবারও কারাকের উদ্দেশ্যে অভিযান? সুলতান আল্লাহ তাআলা তার আত্মাকে সম্মানিত করুন। সেনাবাহিনী তলব করে সব এলাকায় দূত পাঠালেন। প্রথম যিনি সুলতানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এলেন তিনি হলেন নুরুদ্দিন ইবনে কারার সালান। তিনি 580 হিজরির 18 সফর আলেপ্পোতে পৌঁছলেন। আল মালিক আল আদিল তাকে অত্যন্ত সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানালেন এবং তাকে আলেপ্পোর দুর্গে নিয়ে গেলেন, যথোপযুক্ত আদর আপ্যায়ন করলেন। 25 সফর নুরুদ্দিনের সঙ্গে দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন। এই সময় সুলতান কয়েকদিন অসুস্থ ছিলেন, তারপর আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করেছেন। সুলতানের কাছে নুরুদ্দিন ইবনে কারার সালানের আগমনের সংবাদ পৌঁছালে তিনি তাকে স্বাগত জানানোর জন্য বাইরে বেরিয়ে এলেন। সুলতান প্রত্যেক ব্যক্তিকে যথাযোগ্য মর্যাদা দিতেন। 580 হিজরির 9 রবিউল আউয়াল
বিকায় আইনুল জিসরের উপর তাদের সাক্ষাৎ ঘটে। সুলতান নুরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে আগেভাগে দামেস্কে ফিরে আসেন। নুরুদ্দিন আল মালিক আল আদিলের সঙ্গে পেছনে থাকেন। সুলতান দামেস্কে ফিরে এসে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করেন। 15 রবিউল আউয়াল দামেস্ক ত্যাগ করেন এবং কাঠের পুলে অর্থাৎ জিসরুল খাসাবে এসে শিবির স্থাপন করেন। 25 রবিউল আউয়াল আল মালিক আল আদিল ও নুরুদ্দিন ইবনে কারার সালান দামেস্কে পৌঁছেন। দামেস্কে তারা কয়েকদিন অবস্থান করেন, এরপর সুলতানের সঙ্গে মিলিত হবার জন্য রওনা হন। এ বছরেরই 2 রবিউল সানি আল মালিকুন নাসির সুলতান সালাহউদ্দিন আইয়ুবি রাসুল মা পেরিয়ে কারাকের উদ্দেশ্যে রওনা হলেন। কারাকের কাছাকাছি গিয়ে শিবির স্থাপন করলেন এবং মিশর থেকে আল মালিক আল মুজাফরের আগমনের অপেক্ষায় কিছুদিন অবস্থান করলেন। 19 রবিউল সানি তাকিউদ্দিন সুলতানের শিবিরে এসে তার সঙ্গে মিলিত হলেন। তাকিউদ্দিন তার সঙ্গে আল মালিক আল আদিলের পরিবার পরিজন ও তার মূল্যবান অর্থ সম্পত্তি নিয়ে এসেছিলেন। সুলতান তাদেরকে আল মালিক আল আদিলের কাছে পাঠিয়ে দিলেন। সুলতান আল মালিক আল আদিলকে এবং অন্যান্য সেনাপতিদেরকে কারাকে তার সঙ্গে এসে মিলিত হবার নির্দেশ দিলেন। সেনাপতিরা তাদের সেনাদল সহ একের পর এক সুলতানের সঙ্গে মিলিত হলেন। 580 হিজরির 15 জামাদিউল আউয়ালে তারা কারাক ঘেরাও করে ফেললেন, মিনজানিক স্থাপন করলেন। নুরুদ্দিন ইবনে কারার সালামের নেতৃত্বাধীন মিশরীয় সিরীয় ও আল জাজিরার সেনাবাহিনীকেও কারাকে এসে সুলতানের সঙ্গে মিলিত হল। ফিরিঙ্গিরা এই সংবাদ শুনে প্রতিরোধ গড়ে তোলার জন্য তাদের পদাতিক ও অশ্বারোহী বাহিনী নিয়ে বেরিয়ে এলো। কারাকের কারণে মুসলিমরা বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছিল, দুর্গতিপো হচ্ছিল। এটি মিশরে গমনাগমনের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। কোনো মুসলিম কাফেলায় বড় ধরনের সেনাবাহিনীর সাহায্য ছাড়া কারাক পেরিয়ে মিশরে যেতে পারছিল না। তাই সুলতান সংকল্প করেছিলেন যে এই প্রতিবন্ধকতা দূর করে মিশরে গমনাগমনের পথকে সুগম করে তুলবেন। সুলতানের কাছে ফিরিঙ্গিরা এগিয়ে আসার সংবাদ পৌঁছালো। তিনি তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সৈনিকদেরকে কারাকের উচ্চভূমিতে সমবেত হওয়ার জন্য নির্দেশ দিলেন। আসবাবপত্র ও সরঞ্জামাদি দেশের উদ্দেশ্যে ফিরিয়ে নেওয়ার আদেশ দিলেন। শুধু সেনাবাহিনী ও সমর সরঞ্জামাদি রাখলেন যাতে ফিরিঙ্গিদের মোকাবেলার ক্ষেত্রে কোনো বিঘ্ন না হয়। এরপর সুলতান শত্রুদের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। ফিরিঙ্গিরা যে জায়গাটায় শিবির স্থাপন করেছিল তার নাম ওয়ালিহ। সুলতান ফিরিঙ্গিদের আগমন পথে বালকায় শিবির স্থাপন করলেন। এটি হুজবান নামক এলাকায় অবস্থিত। এরপর এখান থেকে রওয়ানা করে আরেকটি জায়গায় শিবির স্থাপন করলেন। ওই জায়গাটির নাম মায়ে আইন অথবা বাইতে মাউত। ফিরিঙ্গিরা 26 জামাদিউল আউয়াল পর্যন্ত ওয়ালিহে অবস্থান করল। তারপর কারাকের উদ্দেশ্যে পিছু হটল। মুসলিম সেনাবাহিনীর একটি দল তাদেরকে পিছু ধাওয়া করল। সন্ধ্যা পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ হলো। সুলতান আল্লাহ তার আত্মাকে সম্মানিত করুন দেখলেন যে ফিরিঙ্গিরা কারাকের এলাকাটিকে আঁকড়ে ধরে থাকার ব্যাপারে বদ্ধপরিকর। তিনি সেনাবাহিনীকে উপকূলীয় এলাকার দিক দিয়ে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। উপকূলীয় পথটি ছিল শত্রু সেনামুক্ত। মুসলিম সৈনিকেরা উপকূলীয় এলাকা দিয়ে এগিয়ে যায় এবং নাবলুসে আক্রমণ করে। ওই শহর সবকিছু হস্তগত করে এবং শহরটিকে নিজেদের দখলে নিয়ে আসে। কেবল 2টি দুর্গ তাদের দখলের বাইরে থাকে। মুসলিমরা জানিনও দখল করে নাই। তারপর তারা রাসুল মায়েতে গিয়ে সুলতানের সঙ্গে মিলিত হয়। মুসলিমরা ওই এলাকাগুলোর সকল সম্পদ হস্তগত করে, খ্রিস্টান সৈনিকদের বন্দী করে, তাদের সামরিক স্থাপনাগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। সুলতান 580 হিজরির 7ই জামাদিউস সানি শনিবার দামেস্কে প্রবেশ করেন। তার সঙ্গে সিনেল আল মালিক আল আদিল সাইফুদ্দিন আবু বকর ও নুরুদ্দিন ইবনে কারার সালান। তারা ছিলেন অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। সুলতান নুরুদ্দিন ইবনে কারার সালানের প্রতি সম্মান প্রদর্শন করেন, তাকে তার অনুগ্রহে সিক্ত করেন। এই মাসে বাগদাদের খলিফার প্রতিনিধি দল সুলতানের দরবারে পৌঁছেন। তারা সম্মানসূচক পোশাক নিয়ে আসেন। সুলতান নিজে একটি পোশাক পরিধান করেন, তার ভাই আল মালিক আল আদিলকে একটি পোশাক পরিধান করান, তার চাচাতো ভাই মোহাম্মদ ইবনে আসাদউদ্দিন শিরকুকে একটি পোশাক দেন। 14 জামাদিউস সানি সুলতান খলিফা থেকে যে সম্মানসূচক পোশাক পেয়েছিলেন তা নুরুদ্দিন ইবনে কারা আরসালানকে পরিধান করান। তারপর তাকে ছুটি দিয়ে দেন, তার সেনাবাহিনীকেও ছুটি দিয়ে দেন। 19 জামাদিউস সানি নুরুদ্দিন ইবনে কারা আরসালান নিজ দেশের উদ্দেশ্যে রওনা হন। এই দিনেই মুজাফফরউদ্দিন কুকবুরি ইবনে জাইনউদ্দিনের প্রতিনিধি দল সুলতানের দরবারে পৌঁছেন। তারা সুলতানের কাছে জরুরি সাহায্য প্রার্থনা করেন। তারা জানান যে মসুলের সেনাবাহিনী ও তার সঙ্গে হামদানের শাসক কিজিলের সেনাবাহিনী ইব্রিলে আক্রমণ করেছে। তাদের নেতৃত্বে রয়েছে মুজাহিদউদ্দিন কাইমাজ। তারা সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে এবং চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়েছে। কুকবুরি তাদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে এবং তাদের শক্তি গুঁড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় দফায় সুলতানের মসুলের উদ্দেশ্যে অভিযান। এই সংবাদ শুনে সুলতান সেনাবাহিনী নিয়ে মসুলের উদ্দেশ্যে রওনা হন। সুলতান বীরা হয়ে হারানে পৌঁছেন।
পথিমধ্যে বীরায় মুজাফফর উদ্দিন কুকবুরি সুলতানের সঙ্গে সাক্ষাৎ করেন। এটা 581 হিজরির 12 মুহররমের ঘটনা। হামাই ইজুদ্দিন ইবনে আব্দুস সালাম দূত হিসেবে এলেন। সুলতানের সঙ্গে সাক্ষাৎ করে যা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করলেন। সুলতান তাকে সম্মান দেখালেন এবং বিদায় জানালেন, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রইলেন। সুলতান সাইফুদ্দিন মাসতুবের কাছে নির্দেশ পাঠালেন, তিনি যেন সেনাবাহিনীর অগ্রবর্তী দলটিকে নিয়ে রাসুল আইনে চলে যান। সুলতান 22 সফর হারানে পৌঁছান। মুজাফফর উদ্দিনকে গ্রেফতার এবং ছেড়ে দেওয়া। 581 হিজরির 26 সফর, সুলতান মুজাফফর উদ্দিন কুকবুরি ইবনে জাইনুদ্দিনকে কোনো একটি কারণে গ্রেফতার করেন। তিনি কোনো অপরাধমূলক কাণ্ড ঘটিয়ে থাকবেন। তাছাড়া তার দূত সুলতানের কাছে তার নামে কিছু কথা বলেছিল, এতে সুলতান রেগে গিয়েছিলেন। তবে মূল ব্যাপার কি ঘটেছিল সুলতান তা জানতে পারেননি এবং মুজাফফর উদ্দিনও অভিযোগ স্বীকার করেনি। ফলে সুলতান তাকে হারান এবং রিহা অর্থাৎ এডেসা দুর্গের তত্ত্বাবধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তাকে শাস্তিমূলক পহেলা রবিউল আউয়াল পর্যন্ত বন্দী করে রাখেন। ওই দিন তাকে সম্মানসূচক পোশাক পরিধান করান এবং তাকে আগের মতোই আপন করে নেন। তাকে হারান দুর্গ ও তার নিয়ন্ত্রণাধীন যে সকল এলাকা ছিল সেগুলো ফিরিয়ে দেন। তাকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মানের সঙ্গে আগের অবস্থানে অধিষ্ঠিত করেন। তবে সুলতান তাকে রিহা দুর্গটি ফিরিয়ে দেননি, প্রতিশ্রুতি দেন যে পরবর্তী সময়ে ফিরিয়ে দিবেন। প্রাচ্যের শাসকদের ঐক্যমত। সুলতান দেশরা রবিউল সানি হারান থেকে রাসুল আইনের উদ্দেশ্যে রওনা হন। ওখানে তার কাছে লিকিজ আরসালানের দূত এলেন। তিনি জানালেন, প্রাচ্যের সকল শাসক ঐক্যমতে পৌঁছেছে যে সুলতান যদি মসুল এবং মার্দিন ত্যাগ করে পিছু না হটেন তবে তারা সুলতানের মোকাবেলায় এগিয়ে আসবেন, এবং সুলতান যদি তার অবস্থানে অটল থাকেন তাহলে তারা তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতে দৃঢ় সংকল্প। এই সংবাদ পেয়ে সুলতান দুনাইসারের উদ্দেশ্যে রওনা হলেন। 8 রবিউল আউয়াল শনিবার সুলতানের সঙ্গে যুক্ত হলেন ইমাদুদ্দিন ইবনে কারা আরসালান। তার সঙ্গে ছিলেন তার ভাই ও মার্দিনের শাসক নুরুদ্দিন ইবনে কারা আরসালান। সুলতান তাদের স্বাগত জানানোর জন্য বাইরে বেরিয়ে এলেন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করলেন। 12 রবিউল আউয়াল মঙ্গলবার সুলতান আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন, দুনাইসার থেকে মসুলের উদ্দেশ্যে রওনা হলেন এবং মসুলের কাছাকাছি একটি জায়গাতে শিবির স্থাপন করলেন। জায়গাটি ইসমাইলিয়াত নামে পরিচিত, যাতে প্রতিদিন নতুন নতুন সেনাদল এখান থেকে গিয়ে মসুলের উপর অবরোধ অব্যাহত রাখতে পারে। এই সময় ইমাদুদ্দিন ইবনে কারা আরসালানের কাছে তার ভাই নুরুদ্দিনের মৃত্যুর সংবাদ পৌঁছে তিনি তার ভাইয়ের এলাকায় যাওয়ার জন্য সুলতানের কাছে অনুমতি চান। সুলতান তাকে অনুমতি দিয়ে দেন। খালাতের শাসক শাহ আরমানের মৃত্যু। 581 হিজরি রবিউস সানি মাসে খালাতের শাসক শাহ আরমান মৃত্যুবরণ করেন। শাহ আরমানের মামলুক ব্যক্তিমোর রাজ্যে তার স্থলাভিষিক্ত হন। তিনি দূত হিসেবে সিনজারের সুলতানের দরবারে পৌঁছেন। ব্যক্তিমোর ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করছিলেন এবং খালাতের আদিবাসীদের প্রতি বেশ দয়াবান ছিলেন। তাছাড়া তিনি ছিলেন সুফি ঘরনার লোক, তাই মানুষ তাকে সমর্থন দিয়েছিল এবং তার আনুগত্য স্বীকার করে নিয়েছিল। শাহ আরমানের মৃত্যু এবং ব্যক্তিমূর কর্তৃক শাসনভার গ্রহণ খালাতের উপর আশেপাশের শাসকদের লালসা জাগিয়ে দিয়েছিল। পাহলোয়ান ইবনে আদুকুজ খালাতের উদ্দেশ্যে অভিযানে বের হলেন। ব্যক্তিমূরের কাছে এই সংবাদ পৌঁছলে তিনি সুলতানের কাছে দূত পাঠিয়ে জানালেন যে তিনি খালাতকে সুলতানের কাছে সমর্পণ করতে চান, সুলতানের এই একজন মামলুক হয়ে থাকতে চান এবং সুলতান তার যা কিছু চাইবেন তাই তিনি দিয়ে দিতে রাজি আছেন। ব্যক্তিমূরের দূতের সঙ্গে কথা বলে সুলতান খালাতের ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। মসুল থেকে অবরোধ উঠিয়ে খালাতের উদ্দেশ্যে যাত্রা করেন। ওই সময় তিনি ফখি ইসা আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করুন ও গার্সুদ্দিন কিলিজকে খালাত সমর্পণের চুক্তি সর্দাদি নিয়ে আলোচনা করার জন্য দূত হিসেবে ব্যক্তিমূরের কাছে পাঠান। এই দূত দুজন যখন ব্যক্তিমূরের কাছে পৌঁছলেন তখন পাহলোয়ানও খালাতের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ব্যক্তিমূর পাহলোয়ানকে সুলতানের ব্যাপারে ভয় দেখালেন এবং বোঝালেন যে তিনি যদি আক্রমণ করেন তবে তিনি খালাতকে সুলতানের হাতে তুলে দেবেন। পাহলোয়ান ব্যক্তিমূরের সঙ্গে চুক্তি করতে চাইল এবং তার কাছে নিজের কন্যাকে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। ব্যক্তিমূর পাহলোয়ানের প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং খালাতের শাসনভারের হাতে তুলে দিলেন। তিনি সুলতানের দুই দূতের কাছে তাদের জন্য কিছু করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করলেন। তারা ব্যর্থ মনের মধ্যে ফিরে এলেন। সুলতান তখন মায়াফা কিরিনে শিবির স্থাপন করে শহরটি অবরোধ করেছেন। সুলতান কর্তৃক মায়াফা কিরিন অধিকার। সুলতান মসুল থেকে খালাতে যাওয়ার পথে মায়াফা কিরিনে শিবির স্থাপন করেন, মিনজানিক স্থাপন করেন। মায়াফা কিরিনে সৈনিকদের সঙ্গে সুলতানের প্রচণ্ড লড়াই হলো। এখানে একজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আসাদ। তিনি মায়া ফাকিরিনকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করলেন কিন্তু ভাগ্যরেখাকে বদলাতে পারলেন না। সুলতান সন্ধি চুক্তির মাধ্যমে মায়া ফাকিরিনের অধিকার করে নিলেন। এটা 581 হিজরির 29 জামাদিউল আউয়ালের ঘটনা। আবারও মসুলের উদ্দেশ্যে ফিরে আসা। সুলতান খালাতের ব্যাপারে হতাশ হয়ে মসুলের উদ্দেশ্যে ফিরে এলেন।
এবং তৃতীয়বারের জন্য এখানে শিবির স্থাপন করলেন। মসুল থেকে একটি দূরে যে জায়গাটিতে তিনি শিবির স্থাপন করেছিলেন তার নাম কাফরে জাম্মার। তখন আবহাওয়া ছিল অত্যন্ত উষ্ণ, তাই সুলতান এখানে কিছুদিন অবস্থান করলেন। কাফরে জাম্মারে সুলতানের সঙ্গে সাক্ষাৎ করতে আল জাজিরা থেকে এলেন সিনজার শাহ। সুলতান তার সঙ্গে বৈঠক করলেন। বৈঠক শেষে সিনজার শাহ নিজ এলাকায় ফিরে গেলেন। সুলতান কাফরে জাম্মারে খুবই অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে তিনি মৃত্যু সংখ্যা করছিলেন। অসুস্থ শরীর নিয়ে তিনি হারানের উদ্দেশ্যে রওনা হলেন। প্রচণ্ড ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিলেন। পালকিতে চড়তেও রাজি হলেন না। ভীষণ অসুস্থতা নিয়ে নিজে হারানে পৌঁছালেন। শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। তিনি নিজের ব্যাপারে হতাশ হয়ে পড়েছিলেন, এমনকি তার মৃত্যুর গুজব পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সুলতান 581 হিজরির 15 শাওয়াল হানানের উদ্দেশ্যে কাফফের জাম্মার ত্যাগ করেছিলেন। সংবাদ পেয়ে তার ভাই আল মালিক আল আদিল আলেপ্পো থেকে এলেন। তার সঙ্গে আলেপ্পোর চিকিৎসকরাও এলেন।